হ্যালো বন্ধুরা, রুবি পার্ক পাবলিক স্কুল এটি একটি প্রাইভেট স্কুল এবং এই স্কুলটির অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো এই সমস্ত ব্রাঞ্চে এখানে জেনারেলি এটি সিবিএসসি এবং আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। তো এখানে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় এবং বর্তমানে এই স্কুলে টিচিং এবং নন টিচিং পোস্টে বেশ অনেকগুলি ভ্যাকান্সি রয়েছে। তো সেই সমস্ত ভ্যাকান্সিতে এখানে নিয়োগ করা হবে, তার জন্য আবেদন প্রক্রিয়া চলছে। তো আপনারা এখানে আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করতে পারবেন বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা পুরো ডিটেলসে জেনে নেব কোন কোন পোস্টের জন্য এখানে আবেদন প্রক্রিয়া চলছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এজ লিমিট কী, সমস্ত কিছু পুরো ডিটেলসে জেনে নেব। তো সমস্ত কিছু জানার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে অবশ্যই দেখুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন। আসার পর এখানে কেরিয়ার পেজ পেয়ে যাবেন। কেরিয়ার পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টিচিং পোস্ট রয়েছে অনেকগুলো। দেখতে পাচ্ছেন পিজিটি টিচার্স, তারপরে টিজিটি টিচার্স এবং পিআরটি টিচার্স নিয়োগ করা হবে, ক্লাসগুলো এখানে দেওয়া রয়েছে। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন প্রি প্রাইমারি টিচার্স, অ্যাসিস্ট্যান্ট টিচার্স, লাইব্রেরিয়ান, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, তার পাশাপাশি এইদিকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টও নিয়োগ করা হবে। তার পাশাপাশি এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট, অ্যাডমিশন কাউন্সিলর, স্কুল কাউন্সিলর, স্পেশাল এডুকেটর এবং কোচ। তো এই সমস্ত পোস্টে এখানে নিয়োগ করা হবে, তার জন্য আলাদা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো সব জানার জন্য আপনারা এই যে প্রতিটি পোস্টের উপর আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার্স যারা নিয়োগ করা হবে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। তো কোন কোন সাবজেক্টে নিয়োগ করা হবে সমস্ত সাবজেক্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে, আপনারা সব সাবজেক্টগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কমার্স, ইকোনমিক্স, তারপর হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন, এই সমস্ত সাবজেক্ট এখানে নিয়োগ করা হবে। তো কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, তার পাশাপাশি বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এক্সপিরিয়েন্স এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম আপনাদের 10 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সিমিলার লেভেলে। এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন 45 বছরের বেশি আপনাদের হওয়া যাবে না, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করতে হবে তা আমরা পরে দেখে নেব। এরপরে বন্ধুরা, সেকেন্ড যে পোস্টটি সেটি দেখতে পাচ্ছেন টিজিটি অর্থাৎ ট্রেন গ্রাজুয়েট টিচার্স নিয়োগ করা হবে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেইটি জানার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কোন কোন সাবজেক্ট নিয়োগ করা হবে, সাবজেক্টগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, বেঙ্গলি, সংস্কৃত, জার্মান, ফ্রেঞ্চ, ম্যান্ডারিন, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত সাবজেক্টই এখানে নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশানে বলা হয়েছে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে রেসপেক্টিভ সাবজেক্টে এবং তার পাশাপাশি বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে মিনিমাম আপনাদের 7 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সিমিলার লেভেলে, তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিট এখানে দেখতে পাচ্ছেন 40 বছরের বেশি হওয়া যাবে না, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে যে পোস্টটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রাইমারি টিচার্স নিয়োগ করা হবে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। তো এখানে আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন বিস্তারিত। তো এখানে দেখতে পাচ্ছেন কোন কোন সাবজেক্টে নিয়োগ করা হবে। তো সাবজেক্টগুলোর নামগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, ইভিএস, সোশ্যাল স্টাডিজ, হিন্দি, বেঙ্গলি, আর্ট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন এবং ড্যান্স। তো এই সমস্ত সাবজেক্ট এখানে নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার পাশাপাশি বিএড ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে সিমিলার লেভেলে, তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিট আপনাদের এখানে 35 বছরের বেশি হওয়া যাবে না, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু কন্ট্রাকচুয়াল পজিশন রয়েছে, তাদের মধ্যে রয়েছে প্রি প্রাইমারি টিচার্স নিয়োগ করা হবে। তো এখানে বিস্তারিত জানতে জন্য আপনারা এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে মন্টেসরি ট্রেন্ড থাকতে হবে অর্থাৎ আপনাদের মন্টেসরি স্কুলে পড়ানো ট্রেনিং করা থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিট দেখতে পাচ্ছেন এখানে 30 বছরের বেশি হওয়া যাবে না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট যে পজিশন সেটি হলো অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগ করা হবে। তো অ্যাসিস্ট্যান্ট টিচার্স কোন কোন সাবজেক্টে তার জন্য এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আর্ট, ড্যান্স, ভোকাল মিউজিক, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, তার পাশাপাশি কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে সংস্কৃত, জার্মান, ফ্রেঞ্চ, ম্যান্ডারিন। তো এই সমস্ত সাবজেক্ট এখানে নিয়োগ করা হবে।
এরপরে পোস্টটি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে, তার জন্য আপনার এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি কিছু এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। এরপরে যে নেক্সট পোস্টটি সেটি দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এবং সায়েন্স ল্যাবে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটি ল্যাবে। তার জন্য এখানে কী কী এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেলেভেন্ট ফিল্ডে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এজ লিমিট 30 বছরের মধ্যে হতে হবে। এরপরে নেক্সট পোস্ট এখানে দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা রিসেপশনিস্ট নিয়োগ করা হবে, তার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা রয়েছে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটার লিটারেচার অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে হবে এবং বয়স 30 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে নেক্সট পোস্টটি দেখতে পাচ্ছেন অ্যাডমিশন কাউন্সিলর নিয়োগ করা হবে, তো এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশান এখানে প্রথমে বলা হয়েছে আপনাদের 30 বছরের বেশি এজ হওয়া যাবে না এবং 2 বছরের যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই আপনার এখানে প্রিফারেন্স পেয়ে থাকবেন। এখানে আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এবং পাশাপাশি ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি তিনটা নলেজ ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে ভালো নলেজ থাকতে হবে। এরপরে যে পোস্টটি সেটি দেখতে পাচ্ছেন স্কুল কাউন্সিলর নিয়োগ করা হবে, তো স্কুল কাউন্সিলের জন্য কী কী এডুকেশন কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানেও বলা রয়েছে। দেখতে পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সাইকোলজিতে এবং তার পাশাপাশি আপনাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 7 বছরের রেলেভেন্ট ফিল্ডে, তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে বন্ধুরা নেক্সট যে পোস্টটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে, তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট থাকতে হবে এবং পাশাপাশি বিএড ডিগ্রি থাকতে হবে স্পেশাল এডুকেশনের উপর অথবা বিএড জেনারেল থাকলে এবং তার পাশাপাশি 1 বছরের যদি আপনাদের ডিপ্লোমা থাকে স্পেশাল এডুকেশনের উপর এবং আদার যদি ইকুইভ্যালেন্ট এক কোয়ালিফিকেশান থাকে আরসিআই এর ডিফাইন্ড কিছু কোয়ালিফিকেশান, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে নেক্সট যে পোস্টটি সেটি দেখতে পাচ্ছেন এখানে কোর্স নিয়োগ করা হবে মেল এবং ফিমেল, তার জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন কোন কোন বিষয়ের উপর, তার মধ্যে বলা হয়েছে অ্যাথলেটিক্স, ক্রিকেট, ফুটবল, টেনিস, টেবিল টেনিস, তারপর টেনিস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, জিমন্যাস্টিক, ফিটনেস ট্রেনার, তারপর চেস, মার্শাল আর্টস, যোগা, পিটি, তো এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য এখানে নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশান হিসেবে বলা হয়েছে অবশ্যই আপনাদের রেসপেক্টিভ ফিল্ডে এখানে স্টেট লেভেলে কোনো মানে আপনাদের পারফরমেন্স করা থাকতে হবে, তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এজ লিমিট 35 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা এই সমস্ত পোস্টে এখানে নিয়োগ করা হবে, তো আপনারা যদি এখানে কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাদের ম্যাচ হয় এবং আপনারা যদি আবেদন করতে চান তাহলে আবেদন করার জন্য এখানে 2টি প্রসেস রয়েছে, তো এক হলো আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন আর সেকেন্ড যেটি হলো আপনারা এখানে ডাইরেক্ট আপনাদের সিভি মেল করতে পারবেন। তো অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটি আপনাদের লিঙ্কগুলো পেয়ে যাবেন, তবে অনলাইন অ্যাপ্লিকেশানের লিঙ্কটা সবসময় কাজ করে থাকে না, তার জন্য আপনারা সবচেয়ে ভালো উপায় হবে যে আপনারা আপনাদের সিভি এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসে মেল অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন। তো লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানুয়ারির 10 তারিখ, তো 10 তারিখের মধ্যে অবশ্যই আপনারা পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে সমস্ত পোস্টগুলি দেখে আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।